Flashback. Assalamu alaikum. Ami apnago narshingdi afaaa. Kemon achen apnara sobai. Bapta sanje juta diye makeup kore leche ashole are ho karon pura video ta obosshoi dekhen. Asha kori clear hoye jaben ga. Askar pura makeup ami ei ekta sandal diye korbo mane baba da jinish ta juta diye o makeup hoy ami kono shomoy jantam na jai hok galon shuru koron jak. Eto sundor ekta makeup ami complete korte parchi ami bapte partachi na tao ekta juta diye bishwash koron jai. O full video shuru koroner age askar video ta kara kon jagate dekhtechen আর কার কার ইন্টারেস্টিং লাগতেছে শেষ পর্যন্ত দেওয়ার লাগা যে জুতা দিয়েও মেকআপ করন যায়। এই প্রোডাক্টসগুলো দিয়ে আজকে মেকআপ করবো সবগুলো হলো কাশিসের আর কাশিস ব্র্যান্ডের প্রোডাক্টসের সম্পর্কে তো আপনারা সবাই জানেন এগুলো একবার পাকিস্তানি প্রোডাক্ট আর এইডির কভারেজ এত ভালো হয় যা বলার বাহিরে। তো জাস্ট একটু ঝলক আপনাদের প্রোডাক্টসগুলো দেখাই দিলাম আর আজকের এই প্রোডাক্টসগুলো কোন পেজ থেকে আনাইছি এইটাও কিন্তু দেখতে হইলে একটু ধৈর্য ধরতে হবে। ভাই আমি নিজেও কিন্তু মেকআপের মজাই না, তারপর এত সুন্দর একটা মেকআপ লুক কেমনে ক্রিয়েট করে নিলাম একদম আমি বুঝলাম না। তো আপনারা যারা আমার মতন একদম মেকআপ জানেন না আজকের ভিডিওটা আপনাকে লাইক এগো। সবগুলো প্রোডাক্টস কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে, তো প্রি অর্ডার করার একদমই ঝামেলা নাই। আর 31 মার্চ সবগুলো প্রোডাক্টস কিন্তু মানে হইল গা 31 মার্চ পর্যন্ত সবগুলো প্রোডাক্টস পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যাবে, বুঝতে পারতেছেন। আর হ্যাগো কাছে সি গ্ল্যামের প্রোডাক্টসও কিন্তু হ্যাগো স্টকে পাওয়া যাবেন গা, আর ওরা দুবাই ইন্ডিয়াতেও ডেলিভারি দিয়ে থাকে, বুঝতে পারতেছেন। আর হ্যাগো পেজের নাম রয়েছে ব্লাশ বাই আরিশা। আমি ডেসক্রিপশন বক্সে ওকে পেজ লিঙ্কটা দিয়ে দিই, এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। আর ফাউন্ডেশনের ম্যাচের লেগে একদমই কিন্তু কোনো হেজিটেট করা যাবে না, হ্যাগো পেজে নাম দিলে ওরা সেটটা চুজ করতে হেল্প করবো। প্রোডাক্টসের ডিটেলস কইতে কইতে আমি কিন্তু এই জায়গায় একদম আমার ফাউন্ডেশন পর্যন্ত সবকিছু বেস টেস কমপ্লিট করে নিয়েছি। প্রোডাক্টসগুলো আপনাকে দেখাই দিলাম, আপনারা জাস্ট একটু চোখটা বুলায় নেন। আর এই মেকআপ করার সময় আমি জানতামও না যে লাস্টে ফাইনাল লুকটা এত সুন্দর হইব, আমি এত সুন্দর করে এই মেকআপটা করতে পারবো। এখন জুতা দিয়ে তো জীবনও সম্ভব না ভাই, বিউটি ব্লেন্ডারই ভরসা। এগুলা শুধুমাত্র ভিউ পাওয়ার লেগেই দেয়, তো এটাই আজকে প্রমাণ করে দিলাম। যাই হোক গা, তো আমার ফাউন্ডেশন একদমই ব্লেন্ড করা শেষ, এখন আমি করব কন্টোরিং। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা কইতে ভুলেই গেছিলাম গা, কাশিস আর সি গ্ল্যামের কিন্তু অনেক কপি বাংলাদেশে বাইরে হয়েছে, কিন্তু ওগো পেজে আপনারা পাইবেন একেবারে অথেন্টিক, একবারে প্রুফ সহ যে এগুলো আসলে অথেন্টিক। এই কপি হওয়ার ঝামেলা একদমই নাই, ওরা একদম ডাইরেক্ট ওই জায়গা থেকে ইম্পোর্ট করে আয়না থাকে, ঠিক আছে। তো যাই হোক গা, এই পর্যায়ে আমার কন্ট্রোলিংটা হয়ে গেছে। আমি সত্যি বিশ্বাস করতে পারতেছিলাম যে এত সুন্দর করে কন্ট্রোলিং করছি, অন্য সময় আমার কন্ট্রোলিং একটা উপর একটা নিচে হয়। এখন একটা আই বেস প্রাইমার দিয়া সুন্দর করে, যেহেতু আমি আই শ্যাডোটা ব্যবহার করবো তাই ভালো মতন করে প্রাইমারটা সেট করে নিতেছি, যেন একবারে ফ্ললেস একটা লুক আয় আর আমার আই শ্যাডো যেন অনেক সুন্দর করে বসে। ভিডিওটা যখন কমপ্লিট হয়েছে আমি যে কত বার তাকায় আসছিলাম যে ভাই এই মেকআপটা কি আসলে আমি করছি, আমার দ্বারা কি এত সুন্দর মেকআপ করা সম্ভব। তারপরে যাই হোক গা, একটা বড় সরো আই শ্যাডো প্যালেট নিয়ে নিছি আই শ্যাডো দেওয়ার লাগিয়া। তো এইগুলার পিগমেন্টেশন এত ভালো আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। এই ব্ল্যাক কালারটা আমি কোনো বার স্মোকি আই লুক ভালো মতন করতেই পারি না। আপনারাও কিন্তু চাইলে ঈদের লেগে এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন, যেইভাবে আমি করতেছি জাস্ট একটু ফলো করলে হয়ে যাবো গা, যেহেতু আমি একবারে নুরা মেকআপের ক্ষেত্রে, আমি যদি পাই না জায়গা তাহলে আপনি কেন পারবেন না। এইটা কথা তো সত্য, আর এটা মানতেই হইব যে যত ভালো প্রোডাক্টস হয় তত ভালো মেকআপ হয়, আর মেকআপের হাত এটা জানি না কিরকম, মেকআপের হাত ভালো হলে তো মেকআপ অবশ্যই ভালো হয় যে কোনো প্রোডাক্টস দেয়, কিন্তু হাই এন্ড ব্র্যান্ডের কথাই কিন্তু অন্যরকম, ঠিক আছে। তো আমার আই শ্যাডোটা এত সুন্দর আর পারফেক্টভাবে ব্লেন্ড হয়েছে, দেখেন আমার স্মোকি লুকটা অনেক সুন্দর লাগতেছে এই পর্যায়ে হ। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবেন না। এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে আমার 4 ঘন্টা সময় লাগছে ভাই, মেকআপ লুক করা এত ইজি না। আমি যতটুকু পারছি আর কি ভালো মতন ব্লেন্ড করা ট্রাই করছি। এরপরে যাই হোক, আমার আই শ্যাডো দেওয়া হয়ে গেছে গা, এখন তো একটু পিগমেন্ট না দিলে তো হয় না। তো এই সীমার যে দেখতে পাইতেছেন পিগমেন্ট গুলা, ওই জায়গা থেকে যে কোনো একটা আমি চুজ করবো, ঠিক আছে। তো সবগুলা কালার এত সুন্দর, ঠিক আছে। যদি আপনার বাজেট অনেক কম থাকে আপনারা চাইলে একটা একটা করে প্রোডাক্টস কিনতে পারেন। আর এই যে পিগমেন্ট গুলা লাগানোর লেগে আমি ব্যবহার করে নিছি এই কাশিসের আই বেস, যেটা দিয়ে আর কি আমি সুন্দর করে পিগমেন্টটা বসামো, কারণ পিগমেন্ট তো এমনি এমনি বয়ে যায় না, অবশ্যই জেল টাইপের কিছু একটা লাগে। তো এত সুন্দরভাবে বইতাছিল। প্রথম পর্যায়ে কিন্তু আপনারা দেখছেন আমার ফেসে কয়েকটা দাগ আছিল, কিন্তু এই ফাউন্ডেশনটার এত ফুল কাভারেজ দেওয়ার পরে কোনো দাগ কিছুই দেখা যাইতেছিল না, এত সুন্দর লাগতেছিল। আই উইশ এরকম মেকআপ আমি সবসময় করতে পারতাম।
পারতাম যাই হোক গা এরপরে একটা পেন্সিল আইলাইনার এরপরে একটা মাস্কারা সবগুলো প্রোডাক্টস আপনাদের ভালো মতন দেখাই নিলাম কারণ একটা একটা করে আমি ব্যবহার করব এই ম্যাট আই পেন্সিলটা এত ভালোভাবে আর কি অ্যাপ্লাই করতে পারছি বলার বাইরে তো আপনাদের একটু ক্লোজলি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু আমি ডরাইতেছিলাম যে এত সুন্দর একটা মেকআপ এখন যদি খালি আইলাইনারটা একটু সেদ্রায় বেদরায় যায় তাইলে আমার মেকআপ লুকটা পুরাই ব্যর্থ যাই হোক গা অনেক ডরায় ডরায় আমি আইলাইনারটা দিছি সুন্দরভাবে আইলাইনারটা দেওয়া হয়ে গেছে গা এই পর্যায়ে হাইলাইটার আর দুই ধরনের ব্লাশ ওগো কাছে কি কি প্রোডাক্টস আছে এগুলোর জাস্ট একটা ডেমো আপনাদের দেখাই নিলাম আর এই ব্লাশটা মানে উইথ হাইলাইটার অ্যান্ড ব্লাশ এত চকচক করতেছিল আমার গাল আর এত কুটু লাগতেছিল আর ব্লাশ তো প্রত্যেকটা ভাইয়ার অনেক ফেভারিট এটা তো বলার কিছু নেই আমার তো বেশি ফেভারিট ভাই পর্যায়ে ব্লাশ একদম দেওয়া হয়ে গেছে গা এখন কি করতে হবে কন্ত হাইলাইটারটা একটু দেখাই নিলাম আপনাদের এখন সুন্দর করে এই ভলিউমওয়ালা মাস্কারাটা দিব আমি কিন্তু ল্যাশ পরি নাই কিন্তু এইটার ভলিউম এত বেশি তো দেখে বোঝাই যেতেছে না আমি ল্যাশ পরি নাই কারণ এত ভলিউম আর এটা কিন্তু পুরাই ম্যাট এই পুরা মেকআপটা পানি দিলেও সরবো না কারণ পুরা ডাই ফুল কভারেজ একটা মেকআপ হয়েছে লিপস্টিক ছাড়া মেকআপ একেবারেই অসম্পূর্ণ তো আগের কাছে আসছিল অনেকগুলা লিপ গ্লস টাইপের ম্যাট টাইপের কিছু লিপস্টিক বাট আমি এগুলা দিব না আমি আশিসের আরেক ব্র্যান্ডের লিপস্টিক তো প্রত্যেকটা কালার জাস্ট আপনার ঘরে একটু দেখাই নিলাম যে কালারগুলো কি সুন্দর এই কালারটাই আমি লিপে অ্যাপ্লাই করবো বাই বেনিসি যেহেতু আমার আই লুকটা অনেকটাই গর্জিয়াস তো বেশি চকবক লাল লিপস্টিক না দেওয়ায় আমার কাছে ভালো মনে হয়েছে তো এই কালারটা আমার লিপসে অনেক স্যুটও করছে মাশাল্লাহ এটা এতটা পরিমাণ সেমি ম্যাট বাট এটা কিন্তু কিসপ্রুফ টাইপেরই লাগছে আমার কাছে প্লাস বাই আরিশা পেস্টারে আমার অনেক ট্রাস্টেড মনে হয়েছে ওরা এত হাই এন্ড প্রোডাক্টসগুলো তাও একবার অরিজিনাল হাইলাইটারই লাগাই নাই আর তো সেটিং স্প্রে বাদই আছে তো এই হাইলাইটারটা এত চকচক করতেছিল বলার বাহিরে মনে হইতেছিল যেন একবারে ডায়মন্ডের মতন চকচক করতেছে তো এই পর্যায়ে আমার লুকটা একদমই কমপ্লিট সেটিং স্প্রেটাও দেওয়া হয়ে গেছে গা আরেকবার কয়ে দিই এই সবগুলোর প্রোডাক্টসই কিন্তু কাশিসে ঠিক আছে তো যাই হোক গা আমার লুকটা আপনার কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানাইতে কিন্তু একদম ভুলবেন না আর এইরকম মেকআপ টিউটোরিয়াল আপনারা আরও চান কিনা কমেন্ট করেন না প্লিজ 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 কমেন্ট করেন না অনেক কষ্ট লাগে এইসব লুক করতে গেলে বাপরে বাপ চারটা ঘন্টা বয়ে থেকে কোমরটা একবার ব্যথা হয়ে গেছে আর হ এই যে ভাইরাল জিনিসপত্র দেখে না জুতা দেওয়া মেকআপ এগুলো জীবনে সম্ভব না ভাই আমি তো ডিসাইড করে নিছি ঈদের মধ্যে আমি এরকম একটা লুক কি কমপ্লিট করবো দূর জুতা মোতা বাদ জুতাদের জীবনে কমপ্লিট হয় না মেকআপ তো ভালো থাকেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।